মানে আমার জাস্ট মনে হচ্ছে যে আমি কেন প্রসেনজিৎ হলাম না, তাহলে আমি রচনাকে পেতাম। ও রচনা, আমার সঙ্গে একটা গান গাও না। কি গাইবে বলো? আমার সাধ না মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। হ্যাঁ, তুমি গাইবে না? আমার যে সব ফুরিয়ে যাচ্ছে। আচ্ছা, এমন কি কখনো হয় না? আচ্ছা আরেকটা শোনো। দেখো আমি তো আমার প্রথমেই বললাম অগমন্তি গান প্রচুর গান। দেখো এটা আমি তবুও শোনালাম, আমাদের দুজনের ডিবেট গান তাও গেয়েছি, কিন্তু আমার সাথে কেউ যদি গাওয়ার লোক থাকতো তাহলে আমি আরো ভালো ভালো গান শোনাতে পারতাম। আমার ছবির অগমন্তি গান অজস্র। মানে তোমার এটা প্রসেনজিৎ চাই? আচ্ছা ধরে নাও আমি এখন প্রসেনজিৎ আর তুমি আমার রচনা বানাচ্ছি। আচ্ছা আচ্ছা দেখো না, এই দেখো তুমি প্রসেনজিতের ফিলিংস আনো। এই দেখো, এই ভুড়ি একটু ভেতরে যাও, রচনা দেখো। বৌমাদাকে নকল করাটা খুব কঠিন। আচ্ছা এবার চেষ্টা রচনা। অয় লাবু হবে না? তোমার কি ভাগ্য যে বৌমাদা নেই এখানে? আরে বৌমাদা থাকলে তো খেলান খেতাম, নেই বলে তো যা কিছু করবো, আর তুমিও খুব একটা কিছু করতে পারবে না। কি ভাল লাগছে তোমার সঙ্গে, শোনো না। ও আচ্ছা সরি, না ওটা বারবার খলনায়ক খলনায়ক কি থাকো ভালো লাগে সেটাই। একবার যদি বুকে মাথা রাখতে আমরা কিন্তু খলনায়ক করতাম না, জানো তো। তোমাদের বুকে মাথা রাখতে? হ্যাঁ, কেউ তো রাখে না, শুধু আমি কেন কোনো নায়িকাই রাখে না। ওই জন্য তো জোর করে টেনে ইঞ্চে নিয়ে যাই ঘরে ভেতর। বলছি তোমার এটা প্রসেনজিৎ চাই? একজন কেউ গান গাওয়ার লোক চাই। গান গাওয়ার লোক না, এখানে একটা অরিজিনাল প্রসেনজিৎ আছে। ও আচ্ছা, ডাকবো? এই প্রসেনজিৎ, প্রসেনজিৎ মশাই ঠিক কর, বসাটা ঠিক কর, চামড়া তুলে দেবো প্রসেনজিৎ তোমার। অবে চোখ, ভাষাটা ঠিক কর, তুই আয়। এই মঞ্চে আয়, মঞ্চে আয়। তুই ডাকলে যাব না মঞ্চে, আসার জন্য অনুরোধ করছি এমন একজন মানুষকে। তার সবাই ছোট্ট করে একটু বলি, যে মানুষটি আপনাদের একটু কিছুক্ষণ আগে গান শুনিয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে সেই মানুষটার সঙ্গে আমি যবে থেকে মঞ্চে গান গাওয়া শুরু করেছি তবে থেকে সেই মানুষের হাত ধরে মঞ্চে গান গাওয়া শুরু করেছি। মঞ্চে গান গাওয়া কাকে বলে, কিরম ভাবে গাইতে হয়, কিরম ধরনের গান গাইতে হয়, কি কি করলে মঞ্চে মানুষের মন জয় করা যায়, মানুষকে ভালোবাসা যায়, ভালো লাগা যায়, সবকিছু কিন্তু সেই মানুষের থেকে শেখা। সুমিতার সঙ্গে নিশ্চয়ই ছিলাম প্রথম থেকে, যবে থেকে মঞ্চে করছি সুমিতা নিশ্চয়ই ছিলেন, কিন্তু গান গাওয়ার সাথে আমার আমাকে গান শিখিয়েছেন প্রকৃত অর্থে, সেটা হচ্ছে তাপস সিনহা। এবং যথার্থ অর্থে তিনি প্রসেনজিৎ। হ্যাঁ না, সে প্রসেনজিৎ নয়, তাপস সিনহা। সে ভীষণ ভালো একজন গায়ক এবং মনে করে সে আমার ভীষণ ভীষণ কাছের একজন মানুষ। এই তাপস, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং সে যদি আমার সাথে গানটা গায় তাহলে ভালো হবে। তাপস বেশ করবে, ফটো ধরবে না কিন্তু। আচ্ছা শোনো, তুমি গান গান গাওয়ার অনুমতি দিচ্ছি, ধরবে না, কাছে যাবে না। আবার বসো 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 বসো।